সালামু আলাইকুম কেমন আছেন বিন মিশাল আপনাদের সাথে দর্শক গত ছয় থেকে সাত মাস ধরে আমি আপনাদেরকে আমার ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে সতর্ক করে যাচ্ছে যে ভাই আমার নামে বুয়া পেজ খুলে আমার নামে বুয়া ইউটিউব চ্যানেল খুলে এবং আমার নামে বুয়া টিকটক অ্যাকাউন্ট খুলে প্রতারণা চলছে আমাকে বদনাম করার জন্য এক শ্রেণীর দালালের বাচ্চা যারা মানুষের সাথে প্রতারণা করে যাচ্ছে এতবার আপনাদেরকে সতর্ক করেছি এতবার আপনাদেরকে মানা করেছি যে ভাই অন্ধবিশ্বাস ভালো না আপনারা আমাকে বিশ্বাস করেন তার মানে অন্ধবিশ্বাস ঠিক নয় টাকা দিয়ে প্রতারিত হলে এর দায়বার কিন্তু আমি নিব না কারণ বর্তমান ডিজিটাল দুনিয়ার মধ্যে একজনের ছবি ব্যবহার করে একটা ফেসবুক অ্যাকাউন্ট একটা ইমো একটা হোয়াটসঅ্যাপ খোলা দুই সেকেন্ডের ব্যাপারও না সেটাই করা হচ্ছে আপনি একটা আবার খেয়াল করুন এই বাটপার জুনায়েত করে এ বাটপার অবশ্য তার ডিটেলস আমরা খুঁজে বের করেছি থানায় এই অ্যাকাউন্টের বিরুদ্ধে মামলা করা হয়েছে সবকিছু প্রসেসিং এর মধ্যে আছে ইনশাআল্লাহ খুব শীঘ্রই এই বাটপার আমাদের হাতের নাগালে থাকবে হাতের মধ্যে থাকবে এই বাটপার সকালে একজন সিলেটি ভাইয়ের কাছ থেকে এক হাজার রিয়াল নিয়ে গেছে পরবর্তীতে সিলেটি ভাই আমাকে কল করেছে আমার নাম্বারে যে ভাই এটা কি আপনার পেজ আমি বললাম না অথচ আমার ফেসবুকের মধ্যে যে ছবিটা আছে সেটাই ব্যবহার করেছে তারা এখন কথা হলো একই নামে পেজ বুয়া ফেজ থাকতে পারে তাহলে কি আপনি টাকা দিয়ে দিবেন আমার পেজটিতে লাইক হলো দুই হাজার দুই লাখ পঁচাশি হাজার আর এই পেজটিতে লাইক হলো মাত্র ছয়শো সত্তর আপনি একটা নিজের কমন সেন্স ব্যবহার করুন তো এখন কথা হলো যে কতদিন আমি আপনাদেরকে সতর্ক করব আপনারা তো গালি আমাকে দিবেন ভাববেন যে আমি আপনাদের টাকা নিয়ে গেছি আপনি কেন ভাই লেনদেন করতে যাচ্ছেন এভাবে না বুঝে অন্ধবিশ্বাস করে আপনি লেনদেন করবেন তো যাচাই করুন আপনি যখন আমার পেজে মেসেজ করবেন তখন দেখবেন রিপ্লাইতে একটা নাম্বার আসে যেটা লাস্টে সাতটি নাম্বার হলো আমি তিনটা বলতেছি না জিরো থ্রি জিরো নাইন সিক্স সেভেন সিক্স জিরো থ্রি জিরো নাইন সিক্স সেভেন সিক্স এই নাম্বারটাই হলো আমার পাবলিক নাম্বার রাত দশটা থেকে বারোটা পর্যন্ত খোলা থাকে আর আমার যে হোয়াটসঅ্যাপ সেটা আমি কাউকে দিই না যখন কারোর সাথে আমার ভালো কথাবার্তা হয় সম্পর্ক তৈরি হয় তখন গিয়ে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপটা আমি কাউকে দিই তার নাম্বারও লাস্টে ফাইভ ডাবল সেভেন টু আরেকটা দেখুন এই যে রানা কেউ যখন তাকে কল দেয় সে বলে আমি বিনমিশালা অফিসে কাজ করি এখন আমার অফিসে কাজ করার কেউ নাই আমি একা এখন আমার কোন অফিসে বিভ্রান্ত হবেন না টাকা পয়সা হাতাবেন না হারাবেন না বাই আপনি ইনবক্সের মাধ্যমে লেনদেন করবেন মাধ্যমে মাধ্যমে লেনদেন লেনদেন করবেন করবেন অথবা ইমোর এটা দায় বা সম্পূর্ণ আপনার থাকবে কারণ এগুলো কোনো লেনদেনের মাধ্যম নয় এভাবে আপনি মানুষকে না চিনে যা জেনে আমার নাম বললেই আপনি টাকা দিয়ে দিবেন আমার নামে বুয়া অ্যাকাউন্ট থেকে আপনার কাছে মেসেজ আসলে আপনি টাকা দিয়ে দিবেন আপনি বুয়া পেজের মধ্যে গিয়ে ইনবক্স করলেন সেখান থেকে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার পেলেন আপনি ভাবতেছেন আমি এটা ঠিক না আপনি এটা দায় বার আমার মোটেও নেওয়ার কোনো এই নাই অপশন নাই কারণ হলো আপনি টাকাটা তো আমাদেরকে দেননি তাই অনুরোধ থাকবে আমার নামে ভুয়া পেজগুলোতে মেসেজ করবেন না লাইক দেখে মেসেজ করুন দুই লক্ষ পঁচাশি হাজার এক দুইটা নয় দুই লক্ষ পঁচাশি হাজার এবং ভেরি সুন আমি এই পেজটি ক্লোজ করে দিব কারণ এই পেজটির মাধ্যমে আমি মানুষকে তথ্য সেবা দিয়েছি দুঃখের বিষয় হলো এখন আমার জন্য বদনামের কারণ হয়ে যাচ্ছে এই পেজটি তাই বন্ধ করে দিয়ে আমি আমার ইউটিউবে কাজ করবো ফেসবুকে নয় ধন্যবাদ ভালো থাকবেন